হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি প্রভাস, বার্ড ব্রিডিং অ্যাক্টিভিটিস চ্যানেলের পক্ষ থেকে সমস্ত বার্ড লাভারকে জানাই নমস্কার। ভিউয়ার্স, বেশ কিছুদিন হচ্ছিল তো একটা খাঁচা বানাচ্ছিলাম বা একটা কেজ বানাচ্ছিলাম, যেটা হচ্ছে বাড়ির কিছু ওয়েস্টেজ বা যেগুলো হচ্ছে বেশি হয়েছিল, যেগুলো হচ্ছে জ্বালানির কাজে ব্যবহার হতো, এরকম কিছু কাঠ ছিল। তো সেই কাঠগুলো দিয়ে একটা খাঁচা বানাবার চিন্তা ছিল, যে আর কিছু আমার বাড়িতে বা আমার যে কেজগুলো বানানো হয়েছিল আমি নিজেই বানিয়েছিলাম, তো সেই তার থেকে কিছু ওয়েস্টেড হয়েছিল, জাল মানে এক্সট্রা বেঁচে ছিল, যেগুলো হয়তো একটা ভালো করে কেজ হতো না, তো সেগুলোকে জুড়ে জাড়ে মানে ঘরটা বানিয়েছি, এবং কিছু নতুন কিছু যেগুলো কম পড়েছিল নতুন জাল কিনে লাগিয়েছি। তো আপনারা দেখুন মানে কেসটা কেমন হয়েছে, মানে কাঠের ওই যে খাঁচাটা বানিয়েছে সেটা কেমন হয়েছে। সেটা তিনটে খোপে বানিয়েছি, তো আপনারাই দেখুন কতটা ভালো হয়েছে। বেশি ভালো করতে পারিনি, কারণ কাঠগুলো ছিল তো সেগুলো নষ্ট, ঝুড়ে ঝাড়ে করেছি, আর জালগুলো এক্সট্রা ছিল, তো ফ্রেশভাবে হয়নি, বাট পাখি রাখা যাবে ভালোভাবে। এবং আমার চিন্তাভাবনা আছে তো ফিঞ্চ পাখি রাখবো একটা কলোনি করে, ঠিক আছে? তো কলোনিটা করব একটা কেজে, আর বাকি দুটো কেজে কী রাখবো এখনও প্ল্যানিং হয়নি, তো প্ল্যানিং হলে আপনারা জানতে পারবেন। ভিউয়ার্স, ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন, এবং যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করা অল বাটনটা ক্লিক করে দিন। বিভিন্ন পাখি নিয়ে বিভিন্ন রকমের ভিডিও শেয়ার করি, আপনাদের একটা লাইকই আমাকে মোটিভেট করবে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে। ভালো থাকবেন, তো চলুন দেখা যাক। ভিউয়ার্স, এই দেখছেন সেই কেসটা বানিয়েছি যেটা, আর এখানে তিনটে কেজ করা আছে, মানে তিনটে সেপারেট কেজ করা আছে, আর টোটাল যদি দেখা যায় এর হাইটটা হচ্ছে 5 ফুট এরকম হবে, আর যদি দেখা যায় একটা কেজের সাইজ যদি দেখা যায় ডিপ আছে, যদি ভেতরে ডিপ দেখেন 2 ফুট, আর হাইট আছে সেটাও 2 ফুট, আর যেটা যে লং আছে লংটা আছে অলমোস্ট 3.5 ফুট এরকম হবে। আর এখানে আমি দুটো করে গেট বানিয়েছি, কারণ একটা গেট বানালে একটা কোণা থেকে আর একটা কোণায় হাতটা যেতে বা কোনো চুবড়ি বা ভাঁড় লাগাতে সমস্যা হতো, তো সেই জন্য দুটো গেট করেছি, একটা একটু বড় গেট আর একটা ছোটো গেট, যেখান থেকে জল খাবার দিতে পারবো, আর একটা হচ্ছে ভাঁড় বা চুবড়ি সেগুলো লাগাতে পারবো বা খুলতে পারবো ইজিলি, তার জন্য দুটো করে গেট করা হয়েছে। তবে ভিউয়ার্স, কাঠের করতে একটু ভারী মতন হয়েছে, তো অনেক সময় কি হয় যেগুলো আমরা এমনি কেজ বানাই শুধু এই তারের তার দিয়ে, তো সেগুলো হচ্ছে অনেক সময় হালকা হয় এবং তার উপর ভারী কিছু টান দিয়ে বা বেঁধে না রাখলে অনেক সময় পড়ে যেতে পারে, তো এটা কিন্তু ওয়েট হয়েছে বেশ, এটা কিন্তু এটাই সিম্পল, কোনো কিছু বাঁধার প্রয়োজন নেই, শুধু সিম্পল ইটের উপর দাঁড় করিয়ে দিয়েছি, তিনটে পা চারটে পায়ের ওপর দাঁড়িয়ে আছে এবং নড়চড় হচ্ছে না, তো ভালোই মনে হয়েছে। তবে হ্যাঁ, এটার হয়তো যেগুলো ওয়েস্টেড হয়ে গেছে সেগুলো দিয়ে বানিয়েছি, সেই জন্য ভালো করে ফিনিশিং যেটাকে বলে সেটা হয়নি, যেমন হচ্ছে অন্যান্য কেজগুলো যেগুলো অ্যালবেস্টার সিট দেওয়া যায় ইজিলি, ভেতরে ঢোকানো যায় বার করানো যায়, তো সেগুলো করা হয়ে ওঠেনি, তো এগুলো এর ক্ষেত্রে একটু সমস্যা, বাট অনেকটা ওয়েটই হয়েছে, ভারী হয়েছে, তো ভালোই হয়েছে, কোনো সমস্যা নেই। যেগুলো হচ্ছে ওয়েস্টেড হচ্ছিলো, নষ্ট হচ্ছিলো, সেগুলো দিয়েই বানানো হয়েছে, পাখি এতে ভালোভাবেই থাকবে, কোনো অসুবিধা হবে না।